কুরবানি হলো আরবি শব্দ। এর অর্থ হচ্ছে অতিশয় নিকটবর্তী হওয়া। ইসলামী শরিয়াতের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট যৌতুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে একমাত্র আল্লাহর নামে জবাই করা হয়। আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকবার পরীক্ষা করেছেন। সকল পরীক্ষায় তিনি অত্যন্ত সফলতায় উত্তীর্ণ হয়েছেন। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ করা হলো, হে ইব্রাহিম, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে সকালে তিনি তার 10টি উট কুরবানি দিলেন। এরপর আবারও তিনি একই স্বপ্ন দেখলেন। তারপর তিনি আবার 100টি উট কুরবানি দিলেন। আবারও তিনি ওই স্বপ্ন দেখলেন। তাকে আবারও বলা হলো, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিস আল্লাহর জন্য কুরবানি করো। তখন, হে আমার আল্লাহ, আমার সবথেকে প্রিয় জিনিস আমার ছেলে ইসমাইল, এর থেকে প্রিয় জিনিস পৃথিবীতে আমার আর নেই। হে আমার আল্লাহ, আমি তোমার এতটা ভালোবাসি মহব্বত করি যে আমার প্রিয় সন্তান ইসমাইলকে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি। শুধু একটি ইসমাইল কেন, তোমার জন্য লাখো ইসমাইল কোরবানি করতে রাজি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কা এসে বিবি হাজেদাকে বললেন, আমার পুত্র ইসমাইলকে গোসল করিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও, আমি আমার বন্ধুর বাড়ি নিয়ে যাব। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতে যেতে বললেন, হে আমার পুত্র, আমি তোমায় কোথায় নিয়ে যাচ্ছি বলতে পারো? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আপনি আপনার বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমায় কুরবানি করতে যাচ্ছি। আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি আপনার কর্তব্য পালন করুন, আমার কোনো কষ্ট হবে না, বরং এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে, সুতরাং আমি আপনার সাথে একমত। এই বলে হযরত ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমি তো আপনার সবথেকে প্রিয়, আমাকে কুরবানি দিতে কষ্ট হবে আপনার, আপনি আপনার চোখ কাপড় দিয়ে ঢেকে আমাকে কুরবানি করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধে হাতে ছুরি দিয়ে পড়লেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার আল্লাহ, তুমি দেখে নাও আমার প্রিয় পুত্র ইসমাইলের থেকেও আমার মনের মধ্যেই তোমার প্রতি ভালোবাসা সব থেকে বেশি। এই বলে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যাবে। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম দিলেন, এ জিব্রাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে দুম্বাকে রেখে এসো। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম সেটাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে উনার হাতে, আর ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর প্রতি ভালোবাসা পরীক্ষায় সফল হয়েছেন। আর তখন থেকেই শুরু হলো মহান বিস্ময়কর ইতিহাস, যারা অনন্তকাল করে সুন্নতে ইব্রাহিম হিসাবে বিশ্বের সকল মুসলমানের কাছে আজও স্মরণীয় হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত